আমার আল্লাহ তাআলা কুরবানির সিস্টেমটা তখন অন্যরকম ভাবে দিয়েছিলেন, এখন আমরা পাই অন্যরকম ভাবে। এই কুরবানিটা তখন শুরুতেও ছিল, এখনো আছে, তখনও ছিল, এখনো থাকবে, কিয়ামতের আগ পর্যন্ত এই কুরবানিটা থাকবে। বন্ধুরা রে আমার, আমার আল্লাহ তাআলা আদম আলাইহিসসালামে উম্মাহ হাওয়া আলাইহিসসালামকে জান্নাতের ভিতর বসবাস করাইছে রে বন্ধু। এই দুইজন ব্যক্তি যখন জান্নাতের ভিতরে ছিল গো, তারা যদি জান্নাতে থাকতো আমরাও জান্নাতে থাকতে পারতাম রে বন্ধু। আমার আল্লাহ তাআলা আমাদেরকে এভাবে দুনিয়াতে পাঠানোর জন্য একটা সিস্টেম করলেন না, জান্নাতের দিকে বের করার জন্য রে বন্ধু। আদম আলাইহিসসালাম এবং মা হাওয়া আলাইহিসসালামকে যেই গাছের নিকটে হাদিস সাজার, আল্লাহ তাআলা বললেন তোমরা জান্নাতের নাজ নিয়ামত খাইবা, জান্নাতের ভিতরেই থাকবা, জান্নাতের ফল খাইবা, জান্নাতের ফুল দেখবা, জান্নাতের ঝিকিমিকি নদী আছে সেই নদীর পানিগুলো পান করবা। আমি আল্লাহর হুকুম, ওই গাছের নিকট হাদিস সাজার, ওই গাছের নিকটবর্তী তোমরা হতে পারবা না। আদম আলাইহিসসালামকে মা হাওয়া আলাইহিসসালামকে আল্লাহ তাআলা এই বিধানটা দিয়ে দিলেন, বন্ধুরা রে আমার, পাপিষ্ট শয়তান ইবলিস শয়তান তিনি চিন্তা করলেন আদম এবং হাওয়ারে জান্নাতের ভিতর থাকতে দেব না, তাদেরকে আমি বের করতে চাই। অনেক শয়তানি প্ররোচনার কারণে বন্ধুরা রে আমার কথা সংক্ষিপ্ত করে মুক্তাসারে যেই ফলটা খাওয়ানো হয়, তিনি কি করলো ইবলিস শয়তান ধোঁকা দিল কিভাবে, জান্নাতের যে দারোয়ান ছিল একটা সাপের সামনে যাইয়া সাপরে বুঝাই সাপ আমি তোমার সামনে দাঁড়াইছি তোমারে কিছু কথা বলতে চাই, সাপ কয় তুমি আমারে কি বুঝাইতে চাও। এইবার ইবলিস শয়তান কয় সাপরে, ও সাপ জান্নাতের ভিতরে কি দেখা যায়, বলে জান্নাতের ভিতর তো দেখা যায় আদম আলাইহিসসালাম এবং হাওয়া আলাইহিসসালাম জান্নাতের ভিতর আনন্দ করে। এইবার সাপরে বোঝায় তারা জান্নাতের ভিতরে সারা জীবন থাকবে গো, আর তুমি শুধু বাহিরে ডিউটি করবা এটা তো ঠিক না, তুমি কি জান্নাতের ভিতরে যেতে চাও, বলে হ্যাঁ আমি যেতে চাই, বলে আমার সাথে হাত মিলাও, বলে কেমনে, বলে আমি তোমার কাছে আসছি এজন্য তোমার সাথে পরামর্শ করে আদম এবং হাওয়ারে আমরা জান্নাত থেকে বের করব। এই সাপের ভিতরে দুই কারে বন্ধুরা রে, এইবার ইবলিস শয়তান সাপের ভিতরে ডুইকা, সাপের মুখ দিয়া এমন কান্না করে গো, যে কান্না দেইকা হাওয়ার ভিতরে মায়া লাইগা যায়। আরে মা চিন্তা করে ব্যাপার কি, সাপ কেন এত কান্দে, জীবনে তো সাপ এরকম কান্দে আমার জীবনে আমি দেখি নাই, কারণটা কি। এইবার সাপরে জিগায় সাপ তুমি কেন কান্দো, সাপটা আরো বেশি বেশি করে কান্দে আর কয় আমি কেন কান্দি জানো, আমি কেন কান্দি তুমি জানো, আমি আমার জন্য কান্দি না গো, আমি তো কান্দি শুধু তোমার জন্য। হাওয়া আলাইহিসসালাম কয় তুমি তোমার ব্যথায় কান্দো না আমার জন্য কান্দো, কারণটা কি। এইবার সাপ কান্দে আর কয় আমি কেন কান্দি জানো, তোমরা জান্নাতের ভিতরে আনন্দ করো, ও জান্নাতের ভিতরে থাকো, আমার মন চাই তোমরা সারা জীবন তোমরা থাকবা, কিন্তু আমার আল্লাহ তোমাদেরকে এই জান্নাতে রাখবে না গো। আমি বললাম কেন রাখবে না, মা হাওয়া বলতেছে কেন রাখবে না, বলে তোমাদেরকে আল্লাহ যেই কোনো মুহূর্তে বের করে দিবে, কারণটা হলো তোমাদেরকে বলছে হাদিস সাজার, ওই গাছের নিকটে যাইও না, ওই গাছের নিকটবর্তী
হইও না আমার আল্লাহ এজন্য ওই গাছের নিকটে তোমাদের যাইতে নিষেধ করছে রে মা একটা মাত্র কারণ ওই গাছের ফল তোমাদেরকে খেতে দিবে না ওই গাছের ফল যদি খাও গো মা তোমরা আর এই জান্নাত থেকে বের হতে পারবা না এ বন্ধুরা রে আমার ওই গাছের ফলটা হাওয়া আলাইহিস সালাম একটু পান কইরা বালাইছে আদম রে একটু দিয়া বালাইছে আদম পুরাটা খাইতে পারে নাই গলার ভিতর নেওয়ার সাথে সাথে মনে করার সাথে সাথে এখানে টিভি মাইরা দিছে মহিলাদের সমান কিন্তু পুরুষদের এখানে একটু উঁচা আছে এর কারণটা ওইখান থেকা এবার হাওয়ার পরনের পোশাক হইলা গেছে গো আদম আলাইহিস সালাম তাকায় দেখে সর্বনাশ কি করলাম আমার আল্লাহর বিধান ছিল আমার আল্লাহ বলছে ওই গাছের নিকটে যেও না আমরা গাছের ফলটা পান কইরা বালাইছি দুইজনের বরণের পোশাক যখন জান্নাতের ভিতরে খুইলা যায় জান্নাতের গাছের পাতা লইয়া দুইজনে পাতা নিয়া গো এইবার শরীরটা ডাকে হাওয়া আলাইহিস সালাম পাঁচটা পাতা নিয়েছিল এবং আদম আলাইহিস সালাম মাত্র তিনটা পাতা নিয়েছিল এই দুইজন পাতা দিয়ে যখন সর্বঙ্গ পতঙ্গ ডাকে রে বন্ধু আমার আল্লাহ এই দুইজন কার জান্নাতের ভিতর রাখে না আমার আল্লাহ দুইজনকে দুনিয়াতে পাড়াইয়া দিলেন কথা সংক্ষিপ্ত মুক্তাসারে বলবো মুক্তাসারে এইবার দুনিয়াতে আইসারে বন্ধু আমার আল্লাহ চায় এই মানুষ জাতি আমি আল্লাহ তাআলা সারা দুনিয়ার ভিতর আমি ছিটাইয়া দিব এই মানুষ জাতি আমি আল্লাহ তাআলা বৃদ্ধি করব এই দুইজনের মধ্য থেকে আদম এবং হাওয়া আলাইহিস সালামের গর্ভে প্রতি বছর জোড়ায় জোড়ায় সন্তান হয় গো প্রত্যেকটা বছরে জোড়ায় জোড়ায় সন্তান হইতো একটা ছেলে একটা মেয়ে এই বছরে একটা ছেলে একটা মেয়ে পরের বছরে আবার একটা ছেলে একটা মেয়ে এই নিয়মটা আমার আল্লাহ তাআলা তখনকার শরীয়তের বিধান চালু করে দিল নিজের ভাই নিজের বোন রে বিয়া করতে পারবে না ওই সময় এই বিধানটা আল্লাহ চালু করে দিল যেই জোড়ার বোন ওই জোড়ার পরের ভাইয়ের সাথে বিয়া হবে আর যেই পরের জোড়াটা ভাই ছিল ওই ভাইয়ের সাথে আগের বোনের বিয়া হবে হাবিল এবং কাবিলের ঘটনাটা কুরবানি কোথার থেকে আসছে প্রথম কুরবানি হেডা পৃথিবীর শুরুতে আদম আলাইহিস সালামের যুগের ঘটনা ভালো করে শুনতে হবে সেখান থেকেই কুরবানি বন্ধুরা রে আমার হাবিলের জোড়ার যেই মেয়েটা ছিল এই মেয়েটা বেশি সুন্দরী ছিল না রে বন্ধু মেয়েটার নাম ছিল কিতাবের ভিতর উল্লেখ করা হয় এই মেয়েটার নাম ছিল লাবুদা এবং কাবিলের জোড়ার সেই মেয়েটা ছিল গো কাবিলের জোড়ার মেয়েটা সুন্দর ছিল এই মেয়েটার নাম ছিল আকলিমা কোন কোন রেওয়ায়াতে আসছে জামিলা এই মেয়েটা এত সুন্দর রে বন্ধু এই মেয়েটা যখন বড় হয় এবং আকলিমা এবং লাবুদা দুইজনই বড় হয়ে যায় এইবার বড় ভাই কাবিল এইবার বাবার কাছে কয় আব্বা গো আমাদের বিয়া করাইতে চাইলে আমার জোড়ার বোনকে আমি বিয়া করতে চাই আদম আলাইহিস সালাম বুঝায় ও বাবা এই বিধান আমার না আমার কোন সিদ্ধান্ত চলবো না রে বাবা সিদ্ধান্ত হবে আমার আল্লাহর আমার আল্লাহ যেই নিয়মটা বলবে আমার আল্লাহ যেটা বলবে সেই সিদ্ধান্তই চলবে আমার কোনো কথা চলবে না আল্লাহর বিধান হইল আগের জোড়ার ভাই তারপরের জোড়ার বোন রে বিয়া করবে পরের জোড়ার ভাই আগের জোড়ার বোন রে বিয়া করবে ও সুলতান কাবিল রে জানো শুনি আমার আল্লাহর বিধান এই সীমা লঙ্ঘন করা যাইব না আল্লাহর হুকুম পালন করতে হইব কাবিল বোঝায় আব্বা গো আমার জোড়ার বোনটা বেশি সুন্দর দেখা যায়
আমি যদি বিয়া করি আমার জোরার বোন রেই আমি বিয়া করব, আমি হাবিলের জোরার বোনকে বিয়া করতে চাই না রে বাবা। আদম আলাইহিস সালাম বুঝাই বাবা গো এরকম কথা বলা যাইবে না, এই সিদ্ধান্ত আমি বাবার নয়, এই সিদ্ধান্ত স্বয়ং আমার আল্লাহর, আমার আল্লাহ যেই সিদ্ধান্ত দিবে যেই ফয়সালা দিবে সেটাই চলবে, অন্য কোন সিদ্ধান্ত চলতে পারে না, তোমার মন গড়া কোনো কথা চলবে না। এইবারে কাবিল হাবিল রে বুঝাই ভাই, হাবিল রে ও ভাই হাবিল, তুমি তোমার জোরার বোন রে তুমি বিয়া করবা আর আমি আমার জোরার বোন রে বিয়া করব। হাবিল কয় ভাই কাবিল, আমার কোন সিদ্ধান্ত নয় রে ভাই, আমার আল্লাহ যে সিদ্ধান্ত দিবে গো, আমার বাবার যেই শরীয়তের মোতাবেক যেইটা ফয়সালা হয় আমি সেইটাই মানতে রাজি আছি। এ মুরব্বি বাবা ও সোনার যুবকের দল এইবার দেখেন দ্বন্দ্ব শুরু হয়ে যায়, এত দ্বন্দ্ব রে বন্ধু। হাবিল কয় ভাই আমার কোন সিদ্ধান্ত চলবে না, আমার আল্লাহ যেই নিয়ম দিবে সেই নিয়মের উপরেই চলবে। কাবিল বুঝাইলে হাবিল বোঝে না, হাবিল কয় আমি আল্লাহর সিদ্ধান্ত আল্লাহর নিয়মটাই মানতে চাই। এইবার কাবিল রাইগা যাই গো, কাবিল বাবার সামনে যায়া বুঝাই আব্বা গো আমি তো আমার জোরার বন্ডে ছাড়তে পারবো না, মা জননীর কাছে যাইয়া কান্দে মারে বোঝাই মা গো, ও মা আমার বাবারে একটু বোঝাও। কাবিল কয় মা গো, ও মা আমার জোরার যেই বোনটায় আসে রে মা, এত সুন্দর বোনটায় আকলি মা, আমি আকলি মারে সারতে পারবো না, আমি হাবিলের জোরার বোন লাবুদাকে বিয়ে করতে পারবো না। মা জননী বলে বাবা গো এই সিদ্ধান্ত আমার না, তোমার বাবার উপরে শরীয়তের যেই সিদ্ধান্ত নাজিল হয় যেই সিদ্ধান্ত ফয়সালা হয় ওইটাই চলবে। হাওয়া আলাইহিস সালাম বুঝায় কারো বুঝি মানে না, এইবার দুইটা ভাইয়ের ভিতরে দ্বন্দ্ব শুরু হয়ে যায়, কিন্তু হাবিল যতই বুঝায় কাবিল কোনো ক্রমেই বুঝে আসে না। কাবিল একটা কথাই বলে আমি আকলি মারে বিয়া করতে চাই। এ আমার যুবক ভাইয়েরা ভালো করে শুনা নাও, পৃথিবীর প্রথম ইতিহাস সর্বপ্রথম খুন হয়, সর্বপ্রথম কুরবানি হয়, সর্বপ্রথম মার্ডার হয়, এই মার্ডার থেকে এমন একটা সিদ্ধান্ত হইব রে বন্ধু। এই জগতের ভিতরে এই ফয়সালাটা এখন পর্যন্ত রয়ে গেছে, এই কাবিল যে হাবিল রে মারছে রে বন্ধু, এই মারার কারণে যেই গুনাহটা হয়েছে গুনাহটা তো আর আমল নামে থাকবে, পৃথিবীর শুরু থেকে শেষ পর্যন্ত যতগুলো মানুষ খুন হইবে রে ভাই, সবগুলো খুনের একটা অংশ গুনার একটা অংশ কাবিলের আমল নামাই জমা হইবে। তার মানে একটা খুন করছে অন্য খুন না কইরাও সে গুনার বাগি হয়ে যাইব, এই সিদ্ধান্ত দিকে বুঝা নাও। যদি কোনো ব্যক্তি গুনার কোনো কাজ কইরা যায়, যদি কোনো নতুন সিস্টেম চালু করিয়া দেয়া যায়, যেমন এখন আপনারা অনেকেই আছে ইউটিউবার, যারা এই যে ইউটিউবাররা আসে, ইউটিউবাররা যারা ইউটিউব চালায় ইউটিউব চ্যানেলে যদি একটা ধর্মীয় কোনো কিছু ছাড়ে, কোরআন তেলাওয়াত হোক গজল হোক ইসলামী কোনো বিষয় যদি ইউটিউবের মাধ্যমে ছেড়ে দেওয়া যায়, ওই ব্যক্তিরা যদি মারা যায় ইউটিউব চ্যানেলটা চলবে, ওই ব্যক্তিটার আমল নামায় সব চলতেই থাকবে।
এবং যারা এই ইউটিউবে গান বাজনা অশ্লীল ভিডিও যারা ছাড়বে এই ইউটিউব ছাড়ার পরে ওনারা যদি মারা যায় কিন্তু ইউটিউবটা যেই ব্যক্তি চ্যানেলটা খুলছে ওই ব্যক্তিটা মারা যাবে কিন্তু এই ভিডিওগুলো চলবে যত দিন এই ভিডিওগুলো চলবে উনি কবর থেকে এই অশ্লীল ভিডিও চলার কারণে ওনার কবরের ভিতর শুধু গুনাহ জমা হতেই থাকবে এর একটা অংশ ওনার কবরে যাবে এইজন্য যদি পারেন ধর্মীয় কাজগুলো করবেন ভালো একটা বই লিখবেন যেই বইটা মানুষের কাছে পৌঁছায় যাবে এই বইটা মানুষ পড়বে আপনি মারা যাবেন কিন্তু আপনি সওয়াব পাবেন কিন্তু আপনি একটা খারাপ বই লিখে যাবেন এই বইটা যত মানুষ পড়বে যত গুনাহ হবে সেটা গুনার সওয়াব আপনার কবরে পৌঁছায় যাবে তাহলে গুনাহ যদি করেন গুনাহ করে সওয়াব যদি কাজ করে যান ভালো বই সেটার সওয়াব আপনার আমলনামায় যাবে এজন্য আল্লাহ তাআলা বলছেন আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদু বিসমিল্লাহির রহমানির রহিম ফামাই ইয়ামাল মিসকালা দাররাতিন খায়রা ইয়ারা ওয়ামাই ইয়ামাল মিসকালা দাররাতিন শাররা ইয়ারা আল্লাহ তাআলা বলতেছেন এক বিন্দু পরিমাণ যদি তুমি বদ আমল করো আমি আল্লাহ তাআলা তা তোমাকে দেখায় দিব আর এক বিন্দু পরিমাণ যদি তুমি নেক আমল করো তাও আমি আল্লাহ তাআলা দেখায় দেব বন্ধুরা রে আমার এইবার লক্ষ্য করবা আদম আলাইহিস সালাম বুঝাই বাবা গো ও সুলতান হাবিল এবং কাবিল রে বসায়া বুঝাই তুমি এরকম উল্টা পাল্টা কথা বলবা না আমার আল্লাহ যেই ফয়সালা দিছে তোমার বিয়া করতে হবে লাবুদাকে এবং হাবিল বিয়া করবে আকলি মারে এই যে একটা সিস্টেম আমার আল্লাহ চালু কইরা দিছে গো এর বিপরীত করা হারাম হইব এই হারাম কাজ আমি বাবা করতে পারবো না এই সিদ্ধান্ত আমি ফয়সালা দেই নাই এটা দিবে আমার আল্লাহ এইবার কাবিল কয় আব্বা গো ও বাবা তোমরা আমার যত বুঝাও আমার বুঝে আসবে না কারণ আমি আকলি মারেই চাই আমার জোরার বোন রে আমি সারব না আমার জোরার বোন কি আমি বিয়া করতে চাই আমি ওই জোরার বোন রে আমি নিতে পারব না এইবার দুইজনের ভিতরে লাইগা গেছে দ্বন্দ্ব রে বন্ধু এত বুঝান বুঝাই তারপর বুঝাসে না মায়ে বোঝাই বাবাই বোঝাই কাজে হয় না এইবার যখন সিদ্ধান্ত আসে না গো আদম আলাইহিস সালাম আল্লাহর দরবারে কান্দার কয় আল্লাহ গো আমার সন্তান তো কাবিল বোঝে না আল্লাহ তোমার নিয়ম সে মানতে রাজি না গো এই মুহূর্তে আমি কি করতে পারি আমার আল্লাহ একটা সিদ্ধান্ত দিয়ে দিল আমার আল্লাহ একটা ফয়সালা দিয়ে দিল আল্লাহ কয় জিবরাইল যা যা আমার বন্ধু নবীরে বুঝাইয়া দাও এই দুইটা ভাই কুরবানি করবে যার কুরবানিটা কবুল হইবে ওই ব্যক্তিটাই আকলিমার বিয়া করবে এইবার আদম আলাইহিস সালাম বুঝায় এইবার হাবিল রে ডাইকা নাগায় কাবিল রেও ডাইকা নিয়া বুঝায় আদম নবী কয় বাবা গো ও বাবা তোমরা দুইটা ভাই আল্লাহর রাস্তায় কুরবানি দিবা যার কুরবানি আল্লাহর দরবারে কবুল হইব গো সেটি আকলি মারে বিয়া করবে এইবার কাবিল রাজি হয়া যায় হাবিল রাজি হয়া যায় দুই পাই কুরবানি করার সিদ্ধান্ত নিলেন এইবার আল্লাহ কয় জিবরাইল রে
ও জিবরাইল এই দুইটা ভাই কুরবানি দিবে জানাইয়া দাও এই দুইটা ভাইয়ের কুরবানি গুলো তারা রাইখা আসবে ওই যে দেখা যায় পাহাড় ওই পাহাড়ের উঁচুতে রাখবে যার কুরবানিটা কবুল হবে ওই ব্যক্তিটা একলি মারে বিয়া করবে এইবার দুইটা ভাই এইবার হাবিল দিল একটা দুম্বা কাবিল নিছে কিছু সরষা কোন কোন কিতাবের ভিতরে আসছে সব এইবার হাবিল যেই দুম্বা নিছে গো হাবিল ওই সময় চড়াই দুম্বা রাখতো মেষ চড়াইতো আর কাবিল চড়ার ভিতর কৃষি কাজ করতো এই দুইটা ভাই দুইটা ফসল ভালো করে লক্ষ্য করবা এক ভাই দুম্বা নিছে গো আর এক ভাই কিছু জব নিয়া এইবার পাহাড়ে নিয়া দুইটা ভাই দুই জায়গায় রাইখা এইবার দুইটা ভাই অপেক্ষা করে কার কুরবানি কবুল হইব রে কে পাবে আকলি মারে এইবার কাবিল হাবিল রে বোঝাই ভাই হাবিল এখন তুমি কি করবা হাবিল কয় আমার আল্লাহর পক্ষ থেকে সেইটা হবে গো আমি সেইটাই মানতে রাজি গো আল্লাহর পক্ষ থেকে যেটা আসবে আমি সেইটা চাই হাবিল এইবার কাবিল রে বুঝাই পাই কলা ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহ মিনাল মুত্তাকি কবুল করবে গো আমার আল্লাহ মুত্তাকিনের কুরবানি কবুল করবে হাবিল যখন এই কথা বলে রে বন্ধু কুরআনুল কারীমের ভিতর আমার আল্লাহ সূরা মাইদার 27 নম্বর আয়াতে এই কথাটা উল্লেখ করলেন মুত্তাকিনদের আল্লাহ কুরবানি কবুল করবে এইবার হাবিলের কথা শুনা কাবিল কয় ভাই রে ভাই ও হাবিল দেখা যাবে কার কুরবানি কবুল হয় এইবার কিছু কোন পরে আকাশ থেকে বিশাল বড় একটা আগুনের টুকরা আইসা গো একটা ভাইয়ের কুরবানি এইবার দুম্বাটাকে পুরাইয়া দিছে দুম্বাটা যখন পুইরা গেছে রে জগৎবাসীরা হাবিল এবং কাবিল দুইটা ভাই পাহাড়ে যাইয়া দেখে হাবিলের দুম্বা পুইরা গেছে গো আর কাবিলের সরষে ঠিকই রয়ে গেছে আর কোনো রকমের পড়ে নাই এতে বোঝা যায় কাবিলের কুরবানি কবুল হয় নাই কাবিলের কুরবানি কবুল হয় নাই সুবুকের দলে রা হাবিলের কুরবানি কবুল হয়ে গেছে কাবিলের কুরবানি কবুল হয় নাই হাবিলের নিয়ত ঠিক ছিল কারণ হাবিল বলছে মুত্তাকিনদের কুরবানি কবুল হয় হাবিল বলছে মুত্তাকিনদের কুরবানি আমার আল্লাহ কবুল করবে গো আর নিয়ত ছিল সহি আমার আল্লাহর যেটা ফয়সালা হবে আমার আল্লাহ যেটা করবে সেটাই আমার জন্য মঙ্গল হাবিলের নিয়ত ছিল ভালো ইন্নামাল আমালু বিন্নিয়াত সব কিছু কাজকর্ম যা কিছু করা হয় না কেন সব কিছু নিয়তের উপর নির্ভরশীল বন্ধুরা রে আমার এইবার কাবিলের মিজাজ খারাপ হয়ে গেছে কাবিল এইবার মারার জন্য একটা হুমকি দিয়া পালাইছে আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদু বিসমিল্লাহির রহমানির রহিম লাইম বাসাত্তা ইলাইয়া ইয়াদাকালি তাকুতুলানি মা নাবিবা আল্লাহ
28 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলতেছেন ওই সময় কাবিল যখন মারার হুমকি দিলেন, কাবিল বলল আমি তোমাকে মেরে ফেলবো, হাত উঠাবো, হাত তুলে তোমাকে মারবো। কিন্তু ওই সময় হাবিল বলল তুমি আমাকে মারার জন্য হাত তুলতে পারো কিন্তু আমি তোমাকে হাত তুলবো না, কারণ বিশ্ব জাহানের প্রতিপালককে আমি ভালোবাসি, বিশ্ব জাহানের প্রতিপালক যেটা ফয়সালা করবে সেটাই হবে, আমি আল্লাহকে ভয় করি। বন্ধুরা রে আমার ভালো করে শুনতে হইব, এইবার হাবিল কাবিল রে বুঝাই আমি আল্লাহর ভয় করি, তুমি আমাকে মারার জন্য হাত তুলতে পারবা গো, আমি তোমাকে মারার জন্য হাত তুলতে পারবো না কারণ আমি আল্লাহর ভয় করি। বন্ধুরা রে আমার হাবিল কাবিল রে কয় আল্লাহর ভয় করি ভাই, ও ভাই তুমি আমাকে মারতে চাইলেও আমি তোমাকে মারবো না কারণ আল্লাহ তাআলাকে আমি ভয় করি। কাবিল কয় যতই বুঝাও আমি তোমাকে বাঁচতে দেব না কারণ আমি আকলি মারে চাইবো, এমনি যখন পাইলাম না কুরবানি দিলাম তাতেও পাইলাম না, আর তুমি যদি বাইসা থাকো তাহলেও পাবো না, দুইটা বাইরের ভিতর লাগা যাইছে দ্বন্দ্ব। এ বন্ধুরা বাই বাই দ্বন্দ্ব কইরো না, ভালো করে শুইনা নাও, রাত্রি যখন হইব বাই বাই মিলিয়া যাও, সন্ধ্যার আগ মুহূর্তে আদম আলাইহিস সালাম এইবার কাবিল রে ডাইকা কয় কাবিল, ও কাবিল তোমার ভাই কই, তোমার ভাইয়ের সাথে দ্বন্দ্ব করছো, তাড়াতাড়ি ওরে নিয়ে আসো, সারা দিনে যাই করছো রে বাবা, রাত্রি বেলায় একই ঘরে দুই ভাই মিলিত হইবা, দুই ভাই মিলিয়া যাইবা, ঘরের ভিতর থাকবা, এইবার কাবিল রাস্তায় বাহির হয় হাবিল রে তালাশ করার জন্য, তালাশ করতে 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 যাইয়া দেখে হাবিল একটা গাছের নিচে ঘুমাইয়া রয়। হাবিল যখন ঘুমাইছে রে বন্ধু, কাবিল সামনে যাওয়ার সাথে সাথে শয়তানের প্ররোচনায় শয়তানে ধোকা দিতেছে তুই যে মারতে চাইলি, শয়তানের ওয়াসওয়াসায় পয়রা রে বন্ধু এইবার লোভে পয়রা গেছে আকলিমাকে বিয়া করার জন্য, আকলিমারকে বিয়া করার জন্য হিংসায় সইলা মরতেছে, কি করা যায়, প্রধান কারণ ছিল হিংসা, এইবার হিংসা করে চিন্তা করতেছে যদি ওরে আমি মারতে পারি গো তাইলে তো আমি আকলিমারে পায়া যাব। এইবার কাবিল হাবিল রে কেমনে মারবে এইটা কাবিলের জানা ছিল না, কেমনে মানুষ মারে এটা তাদের জানা ছিল না, কারণ পৃথিবীর শুরুতে সর্বপ্রথমে যেই মানুষগুলো এই পর্যন্ত একটা মানুষ মরে নাই, ওই সময় কোনো মানুষ মারা যায় নাই, সর্বপ্রথমে মানুষ মরবে ভালো করে শুইনা নাও, আদম আলাইহিস সালামের আগে যারা মরবে। এইবারে কাবিল চিন্তা করে কেমনে মারা যাই গো, মানুষ যে মরে এটাই তো তার বুঝে নাই, এইবার মানুষকে কেমনে মারতে হয় জানে না। এইবার কাবিল যাইয়া হাবিলের চুলের মুঠি দইরা বালাই, হাবিলের চুলের মুঠি দইরা জোরে মারছে টাল, বাইরা মাটির ভিতরে এত জোরে একটা আছাড় মারছে গো। কিতাবের ভিতর উল্লেখ করা হয় এ মুরব্বী বাবাজি রায়া যুবকের দলেরা, আমার আল্লাহ সূরা মায়েদার 27 নম্বর আয়াত থেকে 27-29 নম্বর আয়াতগুলোতে এই ঘটনাগুলো উল্লেখ করে তামাম পৃথিবীর মানুষকে শিক্ষা দিলেন, এই পৃথিবীর মানুষ সকলেই জানতে পারবে, এই জন্য আল্লাহ তাআলা কোরআনের ভিতর বলিয়া দিলেন ভালো করে শুনিয়া নাও। এইবার হাবিলের চুল দইরা যখন জমিনের ভিতরে আসার মারছে হাবিল মাথায় ব্যথা পাইয়া গো,
আমার দাঁড়ায়া গেছে রে বন্ধু। কাবিল কয় ব্যাপার, কেউ তো মরে না, আবার কানটা তৈরায় আবার আসার দেয় তারপর মরে না, আবার ঘর ধরে আসার দেয় তারপরও তো আবার দাঁড়াইয়া যায়। কারণ মানুষের মরণ তো এত সহজ জিনিস না। এবার দুইটা ভাই গড়াগড়ি করে রে জগৎবাসীরা, কাবিল একবার তাবুর দেয় আবার চুল ধরে ঘুরায় তারপরও মরে না রে বন্ধু। যখন দেখে মারা যাই না, এইবার কাবিল চিন্তা করে এত থাপুর দিলাম, এত চুল ধরে আশ্রাইলাম, মাটির ভিতর আসার মারলাম তারপরও তো মারা যাই না। এইবার কাবিলের মাথায় একটা বুদ্ধি আসলো, কি করা যায় গো, মানুষ তো মারা যায় না, কেমনে মারবো কি করব, কোনো কিছুই আসে না। একটা মাথার ভিতর বুদ্ধি আসলো, পাশেই দেখা যায় একটা পাথর রে বন্ধু। এইবার ওই পাথরটা হাতে দিছে গো, ওই পাথরটা হাতে নিয়ারে বন্ধু, হাবিলের মাথার উপরে এত জোরে আগেটা বাড়ি মাইরা দিছে গো, হাবিলের মাথাটা বাইটা রক্ত বের হয়, হাবিলের মাথা পাইটা রক্ত বের হয়, হাবিল কান্দে আর কয় বাইরে ভাই ও কাবিল ভাই, আমারে মারিস না, আমার মাথাটা পাইটে গেছে, মাথা দিয়া রক্ত বের হয়, আমি তো ব্যথা সহ্য করতে পারি না ভাই, একটু আল্লাহর ভয় করো, তুমি যদি আমার হাত তুলছো আমি তো তোমার হাত তুলতে পারি না। এইবারে কাবিল বসে না রে জগৎবাসীরা, কাবিল মারার জন্য পাগল হয়ে যায়, আবার যখন পাথর দিয়ে আঘাত করে এবার কাবিল জমিনের ভিতরে পড়া যায় গো, হাবিল যখন জমিনের ভিতর বইরা নিস্তেজ হয়ে যায়, একটু পরে হাবিলের জানটা বের হয়ে যায় গো, এই রুহটা ভিতর দিকে বের হয়ে যায়। কারণ মরতেই তো হবে, মরণ তো অবশ্যই আসবে, মরণ কাউকে ছাড়বে না। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, এই মরণের পাল্টা এইবার হাবিলের মুখের ভিতরে চইলা গেছে রে বন্ধু। হাবিলের ভিতরে একটা পাখি ছিল রে বন্ধু, এই যে হাবিলের খাঁচাটা দেহটা জমিনের মধ্যে পইরা রইছে, ভিতরের পাখিটা উড়াল দিছে, ওরে আমি খাঁচা তুমি পাখি থাকো আমার দোর, ওরে আমি খাঁচা তুমি পাখি থাকো আমার ভিতর, হঠাৎ করে ওই রাজা ইওয়ালা দিয়া খবর ওয়াসিন ফুরটি গাদা তোমার শূন্য খাঁচা বইরা রইব আমার মাটির ঘরে, ওয়াসিন বুরটি গালা তোমার যাইবাই ওয়াসিন বুরে, শূন্য খাঁচা বইরা রইব আমার মাটির ঘরে, আমি মিশে কেনে যতন কইরা সাজাইলাম বাসর, আমি মিশে কেনে যতন কইরা সাজাইলাম বাসর, হঠাৎ করে ওই রাজাই বালা দিয়া খবর, তুমি কেমন একদিন না নিলাম না খবর, চকু তাকিতে অন্ধ রইলাম সংসারের ভিতর, তুমি কেমন একদিন না নিলাম না খবর, চকু তাকিতে অন্ধ রইলাম সংসারের ভিতর, আলেমুল কয়ে সালাউদ্দি কয়ে হইলে কানে পর, আলেমুল কয়ে সালাউদ্দি কয়ে
হইলে কানে পর হঠাৎ করে ওই রাজা ইবানা দিয়া খবর ওরে আমি কাঁচা তুমি পাখি থাকো আমার ভিতর ওরে আমি কাঁচা তুমি পাখি থাকো আমার ভিতর হঠাৎ করে ওই রাজা ইবানা দিয়া খবর হঠাৎ করে ওই রাজা ইবানা দিয়া খবর বন্ধুরা রে আমার এইবার বাইটারে যখন মাইরা বালাইছে এত পরিমাণ রক্ত বের হইছে গো রক্ত দেইকা হাবিল এইবার চিন্তা করে কি করলাম আহারে আমার নিজের পায়টারে আমি মাইরা বালাইলাম আমার পায়টারে মারলাম এটা তো আমি ঠিক করি নাই আমার ভাইটা মারা গেল এটা তো আমি ঠিক করি নাই আমার ভাইটাকে মাইরা আমি বড় অপরাধী হয়ে গেছি এইবারে কাবিল হাবিলের লাশটাকে কাঁধে নিয়ে আরে জগৎবাসী না কিতাবের ভিতর উল্লেখ করা একবার ডাইনে যায় ভালো লাগে না কি করবে বুঝে আসে না আবার ডাইনে দিকে বাইরে যায় কি করবে এই লাশটা বুঝে আসে না আরে ডাইনে নিয়ে ঘুরে বামে নিয়ে ঘুরে গো পায়ের লাশ কাঁদে নিয়া ঘুরতেছে এইবার কান্দে আর ঘরে চোখের পানি পালাইয়া কাবিল কান্দে বাইরে আমি হারাইলাম আমি বাইটারে কেমনে মারলাম পাথর দিয়ে আঘাত করে কিভাবে হত্যা করে পালাইছে আমি তো অপরাধী এই লাশটা আমি কি করব তখন তো কবর দিতে হয় এই সিস্টেম তো জানা ছিল না এই লাশগুলো কি করবে কারণ প্রথম হত্যাকারী প্রথম খুন হইছে ভালো করে শুনতে হইব হাবিলের লাশ কাঁধে নিয়া কাবিল ডাইনে যায় কি করবে বুঝে আসে না রে জগৎবাসীরা বামে যাই সেখানেও ভালো লাগে না সামনে যাই চিন্তা করে এই লাশ নিয়ে যদি আমি বাড়িতে যাই গো এই লাশ নিয়ে যদি আমি বাড়িতে যাই বাবার সামনে আমি কেমনে দাঁড়াবো আমার বাবার সামনে এই লাশ নিয়ে আমি কেমনে দাঁড়াবো এই লাশ আমি কি করব আবার পিছন দিকে যাই রে বন্ধু এই লাশটা কি করবে কিছুই বুঝে আসে না আবার কূপের সামনে যায় চিন্তা করে গো কাবিল এইবার কাবিল হাবিলের লাশ কান্দে নিয়া গো কান্দে আর কয় ভাই হাবিল আমি তোরে কষ্ট দিয়া মারছি রে ভাই ও ভাই আমার এই মুখটাই আমি কেমনে বাবার কাছে নিয়ে যাব গো আমি কেমনে তোমার নিয়ে যাব হাবিলের লাশটা কি করবে কাবিল বুঝে আসে না গো একবার ডাইনে যায় ভালো লাগে না আবার বামে যাই গো বামে তো ভালো লাগে না কি করবে বুঝে আসে না জ্বালা জুড়াই না জ্বালা জুড়াই না রে জ্বালা জুড়াই না জ্বালা জুড়াই না রে এইবার ভিতরে জ্বালা যন্ত্রণা শুরু হয়ে গেছে আমার আপন পায়ের লাশ
সেই মুহূর্তে পায়ের লাশ কি করব কারণ ওই মুহূর্তে তো জানা নাই মানুষ মারলে কবর দিতে হয় মানুষ মারলে কিভাবে গোপন করতে হয় এই জানাটা তার ছিল না গো মানুষ কামড়ে মারতে হয় সেটাও জানা ছিল না মানুষকে আঘাত করলে যেভাবে নিঃশ্বাসটা বন্ধ হয়ে যায় এটাও জানা ছিল না বন্ধুরা রে এইবার কবির পিছন দিকে যাইয়া গো এইবার নদীর কিনারায় দাঁড়াইয়া লাশটা কান্দে নিয়ে চিন্তা করে আমি নদীর ভিতর যদি লাশটা ফালাইয়া দেই গো এই লাশটা নদীর ভিতর ফালালে মাছে খায়া ফালাইব তাইলে তো আর কোনো চিহ্ন থাকবে না আবার চিন্তা করে কূপের সামনে যায় আমি কূপের ভিতর যদি ফালাইয়া দেই গো কূপের ভিতর রয়ে যাব আর কেউ তো দেখতে পারবে না আর নানান দিকে কল্পনা সল্পনা করে গো এত কল্পনা সল্পনা কইরা কোন রকমের সিদ্ধান্ত আসতে পারে না এই লাশটা কি করবে বুঝে আসে না কাবিল লাশটা নিয়া নানান দিকে চিন্তা করে কোথায় গোপন করব কিভাবে রাখবো কোথায় রাখলে গোপন থাকবে এই লাশটাকে ফেলাইতে চাই কূপের ভিতর রাখতে চাই নদীর ভিতর রাখতে চাই রে বন্ধু আমার আল্লাহ দুইটা কাক পাঠালেন রে বন্ধু সূরা মায়েদার ৩১ নম্বর আয়াত আপনারা পড়বেন আমার আল্লাহ তাআলা বলছেন আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদু বিসমিল্লাহির রহমানির রহিম فَبَعَثَ اللَّهُ غُرَابًا يَبْحَثُ فِي الْأَرْضِ لِيُرِيَهُ সূরা মায়েদার ৩১ নম্বর আয়াতের ভিতর উল্লেখ করা হয় গো আমার আল্লাহ তাহলে একটি কাক পাঠালেন রে বন্ধু ওই কাকটা দুইটা কাক ওই জমিনের মধ্যে নদীর কিনারায় মরুভূমি বালির ভিতরে আইসা ওই যে কাবিলের চোখের সামনে একটা কাক আর একটা কাকের ঠোকর মারে এই দৃশ্যটা কাবিল দূরে থেকে লক্ষ্য করে গো কারণ আমার আল্লাহ হাবিলকে এটা দেখানোর জন্যই তো কাকরে পাঠাইছে কারণ কাবিলের এই দেহটা এই লাশটা নদীর ভিতর আমার আল্লাহ ফালাইতে দিবে না ইমানদারের লাশ পুকুরের ভিতর রাখতে দিবে না খালের ভিতর রাখতে দিবে না জঙ্গলের ভিতর ফালাইতে দিবে না গো আমার আল্লাহ ইমানদারের লাশটা হেফাজত করার জন্য এইবার দুইটা কাক পাঠালেন কোন কোন রেওয়াতের ভিতর উল্লেখ করা হয় জান্নাতের ভিতর থেকে দুইটা কাক পাঠালেন এইবার দুইটা কাক আইসা গো একটা কাকুরে আর একটা কাক ঠুকুরায় ঠুকুর মারে মাথায় আঘাত করে রে বন্ধু কাবিল তাকায়া দেখে ব্যাপার কি এই কাকটা কেন ওই কাকটাকে আঘাত করে বুঝে আসে না আমার আল্লাহ কাবিলরে দেখানোর জন্য কাকের ভিতর এমন ষড়যন্ত্র চালু কইরা দিছে একটা কাক আর একটা কাকরে মারতেছে আরে ঠুকুরাই গো আঘাত করতে করতে ওই কাকটারে মাইরা বালাই কাকটা যখন মুইরা যায় এইবারে কাবিল তাকায়া দেখে আমার ভাইটারে আমি যেমনে আঘাত করেছিলাম গো
ভাইটারে আঘাত করার কারণে আমার ভাই মারা গেছে। এই কাকটা তো অপর কাকটাকে আঘাত করতে করতে মাইরা ফলাইছে। এইবার যেই কাকটা মারা গেছে জগৎবাসীরা গো, মানুষ কবর দিতে হয় সর্বপ্রথমে এখান থেকে শুরু হয়, ভালো করে শুনে নাও। এইবার যেই কাকটা বাইসা আছে গো, ওই কাকটা পা দিয়া মাটি হাসরাইতেছে আর বালি সরাইতেছে গো, বালি সরাইয়া ওই কবরের মতো একটা খুইরা পালাইছে, একটা গর্ত করে মরা কাকটারে গর্তের ভিতর পালাইয়া দিছে, পালাইয়া মাটি দিয়া চাপা মাইরা দিছে গো। একটা কাক আর একটা কাকরে যখন মাটি দেয় জগৎবাসীরা গো, ভালো করে শুনে নাও। এই কাকটা যখন অপর কাকরে গর্তের ভিতর পালাইয়া মাটি দিতেছে রে বন্ধু, কিতাবের ভিতর উল্লেখ করা হয় সূরা মায়েদার তাফসীরে পড়বা 31 নম্বর আয়াতের, এইবারে এই কাকটা যখন মাটি দেয় আরে পা দিয়া হাসরায়া হাসরায়া মাটিটা চাপা মাইরা দিছে গো। এইবারে কাবিল দেইকা চিন্তা করে আমার ভাইরেও তো আমি মাইরা বালাইছি, আমার বাইরে এরকম ভাবে মাটির ভিতর গাইরা রাখবো। এইবার কাবিল মরুভূমির ভিতরে এইবার কাকের মতো কইরা মাটি খোঁড়া শুরু কইরা দিছে রে বন্ধু, মাটি কইরা হাবিলের লাশটাকে মাটির ভিতর পুইতা রাখছে। আজ পর্যন্ত হাবিলের কবর রয়ে গেছে গো, কত মানুষ হাবিলের কবরটা দেখায় আসে জগৎবাসীর আগো, মরণ তো আসবে কিসের বাহাদুরি করবা, কিসের চিকরাচিকরি করবা, কি এমন ক্ষমতা পায়া গেছো, কি এমন ক্ষমতার কারণে তোমরা আল্লাহর পথ থেকে নৈরাশ হইবা। জগৎবাসী আমি জানাইতে চাইবো ক্ষমতা বেশি দিন থাকবে না, কারণ নিঃশ্বাসটা বন্ধ হয়ে গেলে সব কিছু শেষ হয়ে যায়। আমার আল্লাহ বলেছে কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, মৌতের স্বাদ সবাইকে যেহেতু ভক্ষণ করতেই হবে, কি এমন বাহাদুরি সবকিছু বন্ধ হয়ে যাবে। যখন নিঃশ্বাসটা বন্ধ হয়ে যাবে গো আর কোন বাহাদুরি চলবে না রে বন্ধু। আমার আল্লাহ দুইটা রাস্তা দিছে, একটা হলো জান্নাত আর একটা হলো জাহান্নাম, তুমি কোন পথে যাইবা তুমি নিজে নিজে নির্বাচন করবা। এই দুনিয়াতে যদি ভালো কাজ করো রে জগৎবাসীরা তুমি ভালো ফল পাইবা গো, তোমার আমল নামা ডানে হাতে দেওয়া হবে, খারাপ কর্ম করলে তোমার আমল নামা বাম হাতে দেওয়া হবে, তুমি যেই নেক আমল করবা সেটা তুমি পেয়ে যাবা। আমার আল্লাহ তাআলা বলছে জবান বন্ধ হবে গো, হাতের জবান খুলবে হাতে সাক্ষী দিবে তুমি কি কাজ করছো, পায়ে সাক্ষী দিছে তুমি এই পা দিয়ে কোথায় গেছো, হাত দিয়ে তুমি যতগুলো কাজ কর্ম করো গো খারাপ কাজ করলে সেটার সাক্ষী দিবে, ভালো কাজ করলে সেটারও সাক্ষী দিবে। এ জগৎবাসীরা আমার আল্লাহ পবিত্র কোরআনুল কারিমের ভিতর বললেন আল্লাহু আকবার الحمد بسم الله الرحمن الرحيم يوم تشهد عليهم ألسنتهم وأيديهم وأرجلهم بما كانوا يعملون